प्रीमियम प्रतीक प्रेजेंटेड। কেন হবে তোমার অনেক কিছু কেন মানে আমি তোকে ভালোবাসি তাই আমার অনেক সমস্যা আমার অনেক কিছু আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর লাগে টাঙ্কি মারতে দিব না আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দিব না মানে হোয়াট ডু ইউ মিন নীলা কথাটা বলেই দিল জিভে কামড় কি হলো কি বললে তুমি কই কিছু না তো বলো বলছি কি বলবো রাগ তুলবে না আমার বলে দিলাম তুমি আমাকে ভালোবাসো বলো জানি না ও তাহলে থাক আমি প্রীতির সঙ্গে লাইন মারি কল ব্যাক করি প্রীতিকে কোন করে ফেলবো আমাকে চোখে পড়ে না আরে তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে তোমাকে দিয়ে কি করব আর তাই প্রীতির কাছে যাই আমার না ওর ফিগারটা অনেক পছন্দ হয়েছে শালা অন্য মেয়ের দিকে কোনজই তাকাস তো কার দিকে তাকাবো নীলার দিকে এগোতে লাগলাম নীলা পিছুতে লাগলো কি ব্যাপার আমার দিকে আগাচ্ছিস কেন এমনি মানে কি এমনি মানে আর কোনো কথা বললাম না সজা নীলার দিকে এগোতে লাগলাম নীলাও পিছন দিকে যেতে লাগলো এক সময় দেওয়ালের সঙ্গে ঘেঁষে যাই এবার কোথায় যাবে আমি তাকিয়ে দেখি নীলার ঠোঁট কাঁপছে তখন নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম নীলার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলিয়ে দিলাম নীলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল প্রায় 20 মিনিট পর ছাড়লাম রোম্যান্টিকতা শেষে আমি নীলাকে কোলে করে নিয়ে দৌড়নাই যাই উত্তা আমি তোকে সেই কবে থেকে ভালোবাসি তাই বিশ্বাস হচ্ছে না তা হবে কেন এখন শক্ত করে জড়িয়ে ধরে থাকবি তা না হলে মাইট দিব তাহলে আদরটা করে নেই একটা চটকানি দিব না সোজা ছাদ থেকে পড়ে যাবি আমাকে শুধু তোমার বুকে নিয়ে থাকো তাই হবে বিয়ের পর সব পাবে এখনি শেষ হলে বিয়ের পর কি দেব হুম হুম বাবু আমার বুকের মাঝে শুয়ে রইল নীলা আর আমি দোরনাই নীলাকে সঙ্গে নিয়ে দলাতে লাগলাম নীলা আমাকে জড়িয়ে ধরে রয়েছে ভালোবাসার মাঝে দুজন দুজনেই জড়িয়ে রয়েছি খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে আমাদের মাঝে শুরু হলো আমাদের ভালোবাসা ঝগড়া শেষে পূর্ণতা পেল আমাদের ভালোবাসা আমি নীলার কপালে একটা চুমু খেলাম নীলা আমার দিকে তাকালো তাহলে মিস কটকটি অবশেষে আমাদের ঝগড়া শেষ হলো এই দেখো একদম কটকটি বলবে না খারাপ আমি বলে দিলাম আমি এখন ঝগড়া করার মাঝে নেই এখন শুধু থাকবে তোমার আর আমার ভালোবাসা এমন করে হেসো না পাগল হয়ে যাব তো তাই না ভালোই তো দেখছি রোমান্টিকতা এমন সময় তুই এখানে কি যা আমার বোনের কাছে না দেখতেলাম তোদের রোমান্টিকতা তবে যা দেখলাম সব ভালোই দেখলাম ফ্রিতে সিনেমা অসভ্য ফাজিল লজ্জা করে না অন্যের কিছু লুকিয়ে লুকিয়ে দেখা এখন আমি তো অসভ্য আচ্ছা বাবা সরি আর আয় এখানে বস ধন্যবাদ বসে লাগবে না তোরা রোমান্টিকতা করতে থাক আমি যাই কথাটা বলেই মেঘা চলে যাই আমি আর নীলা এখনো দোরনায় দুলছি দুজনের খুব কাছাকাছি তার ঘণ্টাখানেক পর দুজন দুজনের রুমে চলে যাই তার পরের দিন সকালে আমার বাড়ি থেকে বের হতেই চোখটা আটকে যাই তাকিয়ে দেখি নীলাজকে শাড়ি পরছে এই প্রথম
নীলাকে শাড়ি পরতে দেখলাম। দেখতে খুব সুন্দর লাগছে, নীলা এমনিতেই দেখতে সুন্দর, আর আজ সে শাড়ি পরেছে আরও সুন্দর লাগছে। সিঁড়ি বেয়ে নেমে চলেছে নীলা, আমি নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কোনোভাবেই চোখটা সরাতে পারছি না। লম্বা কেস, কালো চুল, চুলগুলো খুলে রেখেছে, মুখের ওপর হাওয়া পড়তেই চুলগুলো উড়ছে, যা দেখতে খুব সুন্দর লাগছে নীলাকে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, যা দেখতে অপরূপ লাগছে নীলাকে। ইস, কত সুন্দর দেখতে লাগছে নীলাকে। হাকুড়ি কাকে দেখো? ওই হ্যালো হাকুড়ি, কি দেখো? একটা পরীকে দেখি। পরী? পরী কোথা থেকে আসলো? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে, সেই পরীকে দেখি। কি যে বলো না! আমি তখন নীলার হাতটা ধরে দিলাম এক টান, আর সোজা নীলা আমার কাছে চলে আসে। আই, একদম কোনো দুষ্টুমি নয়। জানো এই মুহূর্তে তোমাকে কতটা সুন্দর লাগছে? পরীও তোমার কাছে হার মানবে। একদম বাম দিবে না, বলে দিলাম। যা বললাম সেটাই সত্যি, অনেক সুন্দর লাগছে, কিন্তু কি যেন নাই। কোনটা নাই? সবই তো পড়েছি, কোনটা তাহলে নেই? হাতে চুরি কই তোমার? সরি, পড়তে একদম মনে নেই। তা থাকবে কেন? আচ্ছা, চুরি পরা লাগবে না, এই নাও এটা তোমার জন্য। ওয়াও, ঘড়ি, এত সুন্দর ঘড়ি। ভাইয়াকে বলে যুক্তরাষ্ট্র থেকে আনিয়েছি, কেমন হয়েছে? অনেক সুন্দর। তবে ভাইয়াকে কি বলেছো? সেটা বিয়ের পর বাসরাতে বলবো। বলো না প্লিজ। প্লিজ, বিয়ের আগে জানতে চেও না। ওকে, এবার পরিয়ে দাও। আমি নীলার হাতে ঘড়িটা পরিয়ে দিলাম, নীলা খুশিতে আমাকে জড়িয়ে ধরল। আমি নীলার চোখের দিকে তাকালাম, নীলা লজ্জা পেয়ে দৌড় দিয়ে চলে যাই। আরে, আমার গিফটটা তো দিয়ে যাও, বিয়ের পর সব একবারে পাবে, বলেই রুমে চলে যাই। এই ঢাল মেয়ে কুচ কালার, কারণটা কি? এত খুশি খুশি লাগছে, দেখো তো কেমন এটা। ওয়াও, নাইস, অনেক সুন্দর, কে দিল অরণ্য? একটা করে দিন যাচ্ছে, আর আমার আর নীলার ভালোবাসা ততই গভীর হচ্ছে। আমি কোনোদিন ভাবিনি আমাদের মধ্যে টম আর জেরির মতো ঝগড়া শয়তানে লেগেই থাকতো, আর এখন আমাদের মধ্যে ভালোবাসা। আচ্ছা আপু, তোমাকে তো আর অরণ্য ভাইয়ার সাথে ঝগড়া করতে দেখি না, আর সবসময় দেখি তুমি আর ভাইয়া আগের মতো ঝগড়া করো না। আগে যেমন ঝগড়া করতে, এখন তো সেগুলা নাই, কারণটা কি আপু? ওই চুপ, তো জানতে হবে না। ওকে আপু। নীলা মামুনি যে কি করেন আন্টি? অরণ্য কোথায়? অবেলায় ঘুমাচ্ছে, যাও তোমার ডেকে দাও একটু, সেই কখন থেকে ডেকে চলেছি শুনছেই না। আচ্ছা আন্টি, কথাটা বলি অরণ্যের রুমে চলে যাই, গিয়ে দেখি অরণ্য দিনের বেলা আরামে ঘুমাচ্ছে। অনেক দিন হলো শয়তানি করা হয় না, আজ পেয়েছি। আমি অরণ্যের পাশে গিয়ে অরণ্যকে সুড়সুড়ি দিতে লাগলাম, অরণ্য লাফ দিয়ে উঠে পড়ল। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। ও, তুমি তা সুড়সুড়ি দিচ্ছিলে কেন? ওই সেই কখন থেকে তোমার মা তোমাকে ডেকে চলেছে, কানেই যায় না কথা। আর রেডি হয়ে নাও, ঘুরতে যাব। কোথায় যাবে? যেখানেই যাই, তোর কোনো সমস্যা? তাদের রেডি হয়ে নে। এই এমন করছো কেন? তো কেমন করব, এই অবেলে ঘুমাচ্ছিস কেন? আচ্ছা, আর ঘুমাবো না, কথাটা বলেই নীলাকে জড়িয়ে ধরলাম। 5 সেকেন্ডের মধ্যে আমাকে ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে আয়। যদি না ছাড়ি কি করবে তুমি? এই ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না? ওকে, তাহলে ভালো করি। অরণ্য প্লিজ, এখন না।
এখনই বাসরটা সেরে ফেলি? ওর নো, না প্লিজ, জাস্ট একটু প্লিজ। ওকে, একটু।